বিক্রি করে এক মাল। আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া, নারায়ণগঞ্জের সেলিম মিয়া, একজন গার্মেন্টস কর্মী। দারিদ্র্যের কষাখাতে জর্জরিত, নেই তার ভালোভাবে থাকার জায়গা, সেখানে ফ্রিজ ক্রয় করা তার জন্য অনেক কঠিন। আমার স্ত্রী অনেকে ফ্রিজে গেলে আঙ্গ ফ্রিজ আনসকে বা কেউ কেউ জায়গা নাই, মানে অনেকে অনেক ধরনের কথা কয়। সেলিমিয়া তার কিছু জমানো টাকা দিয়ে একটি ফ্রিজ ঘরে আনতে চাইলেন। সকলের সাথে পরামর্শ করে জানতে পারলেন দেশীয় পণ্য ওয়ালটন এখন সবার ঘরে ঘরে। সেলিমিয়া তার পরিবার নিয়ে নিকটস্থ ওয়ালটন শোরুমে যান। 18,500 টাকায় একটি ফ্রিজ কিনে ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করে সাথে সাথে সেলিমিয়া এসএমএস এর মাধ্যমে জানতে পারেন তিনি 10 লক্ষ টাকা পেয়ে মিলিয়নিয়ার হয়েছেন। এমন অনেকেরই ভাগ্য পরিবর্তন করে জীবনের চাকা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ওয়ালটন মিলিয়নিয়ার অফারের। ওয়ালটন।